আজকে রান্না করছি চিকেন পকোড়া। এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, অল্প করে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ মতো ভিনিগার। এবার এটাকে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো। আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখানে 1/2 চামচ মতো আদা বাটা আর 1/2 চামচ মতো রসুন বাটা। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। এখানে আমি 2 পেঁয়াজ কেটে নিয়েছি, 1/2 ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, 4 কাঁচা লঙ্কা, 1 ধনে পাতা। এবার আমি এই চপারে আমি চপ করে নেব। তেল গরম করতে বসিয়ে দিচ্ছি, সাদা তেল। পেঁয়াজ ধনে পাতা সব চপ করে নিয়েছি। এবার আমি এগুলো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ ময়দা, এগুলো সব দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। এই যে চিকেনটা মাখা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। এখানে তেলও গরম হয়ে গেছে, এবার এক এক করে চিকেনগুলো ভাজবো। পকোড়াগুলো এবার আমি উল্টে দেব। চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি বাদ বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, গরম গরম চায়ের সাথে হেভি লাগবে।